বাঘা যতীনের ভাস্কর্য ভাঙা সার্বভৌমত্বে আঘাত হাবিব ইমন না বুঝেই হৈচইটা বেশ জোরে সোরে হল হেফাজত সহ মৌলবাদী ইসলামী গোষ্ঠীগুলো দেশজুড়ে এত অস্ফলন আগে কখনো হয়নি না বুঝে এই কথাটা কেন বললাম তার সবিস্তরে ব্যাখ্যা যাব না তবে আমরা দু সালের পাঁচ মেয়ের ঘটনা নিশ্চয়ই ভুলে যাইনি পরবর্তী সময়ে অনেক ছাত্রের বয়ানেও আমরা সেটা টের পাই অনেকটা জোর করে তাদের ধর্মীয় গুরুরা তাদের বিভিন্ন ময়দানে নিয়ে আসতেন এরা আক্রমণাত্মক আদর্শের অনুসারী এবং নিজেদের মতাদর্শকে সর্বশ্রেষ্ঠ মতাদর্শ হিসেবে বিবেচনা করেই শুধু ক্ষান্ত হন না তারা সমাজে সেই মতাদর্শের প্রভুত্ব বা আধিপত্য কায়েমের জন্য শত্রুদের বিরুদ্ধে সশস্ত্র নিষ্ঠুর ক্ষমাহীন সংগ্রামের উন্মাদনা তৈরি করেন দু হাজার সতেরো সালের ছাব্বিশে মে মধ্যরাতে একটি নারী ভাস্কর্যকে টেনে হিচড়ে নামানো হয়েছিল সুপ্রিম কোর্টের সামনে থেকে ন্যায় বিচারের প্রতীক হিসেবে নির্মিত সেই ভাস্কর্য সরিয়ে নিতে হয় ধর্মভিত্তিক গোষ্ঠীগুলোর আপত্তির মুখে এর প্রতিবাদ জানালে সেই সময় ছাত্র ইউনিয়ন ও উদিচির কয়েকজন নেতাকর্মীকে আহত হতে হয় গ্রেপ্তার হতে হয় তিন বছর পর আবার হঠাৎ করে হেফাজতে ইসলাম নামের একটি গোষ্ঠী প্রথমবার বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্ক হাজির করেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে আপত্তি জানিয়েছে ধর্মভিত্তিক বেশ কিছু দল সরকারি দল এবং বিভিন্ন সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলোর পক্ষ থেকে এর বিরোধিতা জানানো হলেও এই বিরোধিতারও আপত্তি জানানো হয়েছে সরকারি দল এবং বিভিন্ন সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে এই বিরোধিতারও আপত্তি জানানো হয়েছে এ নিয়ে বদনুবাদের মধ্যেই কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর একটি ভাষকর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা এরপর বঙ্গবন্ধুবন্ধুর ভাষকর্য ভাঙচুরের ঘটনা রেশ কাটতে না কাটতেই কুষ্টিয়ায় ফের ভাষকর্য ভাঙচুরের ঘটনা ঘটেছে এবার কুমারখালীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা আকুতভয় বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙা হয়েছে বাঘা যতীনের মুখ ও নাকের একাংশ ভেঙে দিয়েছে তারা এই বুঝি লাখো শহীদের আত্মদানের বাংলাদেশ দেশে ধর্মপ্রাণ মানুষের ভেতর একটি দল রাজনৈতিক ও ধর্মীয় মৌলবাদের উস্কানিটা জোরালো করার চেষ্টা করছে এই গোষ্ঠীটি মুখে রাজনৈতিক না বললেও বাস্তবে তারা একটি উগ্র জঙ্গিবাদী রাজনৈতিক অগ্রাসী মনোভাব নিয়ে জনমনে অগ্রসর হচ্ছে এই অগ্রাসনের ভেতর দিয়ে তারা বরাবরই মুক্তিযুদ্ধের চেতনাকে পাল্টানোর নানা উদ্যোগ নিচ্ছে ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ গণতন্ত্র ও সমাজতন্ত্র মুক্তিযুদ্ধের এই চার মূল ধারাকে পরিবর্তন করতে চাইছে তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে পরিবর্তনেরও কথা বলছে নানাভাবে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত করে চলেছে একাত্তরে সাম্প্রদায়িকতা ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়ে যে দেশের উদ্ভব সেই দেশে ধর্মীয় অসহিষ্ণুতা উগ্র সাম্প্রদায়িকতা আজ কিভাবে এত দৃশ্যমান সে দেশে ধর্মীয় অসহিষ্ণুতা উগ্র সাম্প্রদায়িকতা আজ এত দৃশ্যমান কেন বিপরীতে এসব অপতৎপরতা রোধে উদ্যোগগুলো কি যথেষ্ট আসলে কেমন দেশ হতে চলেছে বাংলাদেশ বাংলাদেশকে কি পরিকল্পনা করে একাত্তরের চেতনার বিপরীতে নিয়ে যাওয়া হচ্ছে মাদ্রাসার ছাত্রদের নিয়ে হেফাজতে ইসলাম নামের এই গোষ্ঠীটি হইচই করছে সঙ্গে সঙ্গে সরকারও নতজানু হচ্ছে আমরাও নত জানু আমরা বুঝতে পারছি না সরকার দেরি করছে কেন সব আলো নিভিয়ে অন্ধকারে প্রবেশ করলেই হয় যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী নেতা তিনি বাঘা যতীন নামেই সবার কাছে পরিচিত ভারতে ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আওয়ামী লীগের একটি বিরাট অংশ চুপ হয়ে আছে যারা কিনা প্রকৃত অর্থে আওয়ামী লীগের মধ্যবিত্ত শ্রেণীকে ধারণ করে তারা কেন চুপ হয়ে আছে সেটি নিয়ে ভাবতে হবে আর তাছাড়া এখনো পর্যন্ত স্বয়ং প্রধানমন্ত্রীরই কোনো বক্তব্য নেই এখানে আরও অনেকগুলো প্রশ্ন সামনে নিয়ে আসতে হবে আমার মনে হয় রাজনৈতিক সার্বভৌমত্বেরও আঘাত হয়েছে এখানে বহু আগেই আওয়ামী লীগ শ্রেণী চরিত্র বিলোপের সঙ্গে সঙ্গে তা বেহাত করেছে আওয়ামী লীগের রাজনীতির এমন দৈন্য দশা হয়েছে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা নিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সরকার কোনো সংঘর্ষে যাবে না যুক্তি দিয়ে বোঝাবে মূর্তি আর ভাস্কর্য এক না তিনি কোন কোন মুসলিম দেশে ভাস্কর্য আছে সেই বয়ানও দিয়েছেন তার মানে কি মূর্তি ভাঙতে চাইলে ভাঙা যাবে যেহেতু মূর্তি কোনো ভাস্কর্য নয় সেহেতু তেতুল মোনা বা মোনা যে কেউ চাইলেই মূর্তি ভাঙা নিজের কর্তব্য মনে করতে পারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ কুষ্টিয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করলেন এটাকে কল্পনার অতীত বললেন কিন্তু এই ঘটনায় আমি বা আমরা মোটেই বিস্মিত হইনি কারণ গত দশ বছরে বাংলাদেশে মৌলবাদী অপশক্তির অস্ফলন আমরা দেখেছি ক্ষমতাসীন দল কিভাবে তাদের আশকারা দিয়েছে তাও দেখেছি সেই আশকারার প্রতিফলনই আমরা এখন দেখছি এই মৌলবাদী জঙ্গিরা সারা পৃথিবীর জন্যই ভাইরাস এরা আফগানিস্তান ইরাক সিরিয়ায় কি করেছে সেটি আমরা দেখেছি এদের কঠোর হাতে দমন করার কোনো বিকল্প নেই রাজনীতিতে শূন্যস্থান কখনো খালি থাকে না বিরোধী দলগুলোর নিষ্ক্রিয়তার কারণে এই অপশক্তি সেই শূন্যস্থানটি দখলের চেষ্টা করছে এখন দরকার একটি শক্তিশালী বিরোধী দল পুঁজিবাদী শাসন ব্যবস্থায় শাসক গোষ্ঠী ভোটের স্বার্থে সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা ও বিভিন্ন ধরনের অর্থনৈতিক সুযোগ সুবিধা ইত্যাদি দেয়ার ফলে আজ এই সাম্প্রদায়িক শক্তি উন্মাদনা সৃষ্টি করে চলেছে যা সরকারও নিয়ন্ত্রণ করতে পারছে না লাই দিলে তো বাদর মাথায় উঠবেই তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই স্লোগান দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে স্বাধীনতার মাত্র দুই তিন দশকের মাথায় এসে শুনতে হল এই দেশ বাঙালির না শুধু বাংলাদেশির পঞ্চাশ বছরের মাথায় এসে কথায় কথায় শুনতে হচ্ছে যে বিরানব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ তার মানে কি সবাইকে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠদের পছন্দ অনুযায়ী চলতে হবে সব শিক্ষা আধুনিকতা রুচি অধিকার বিবেক বুদ্ধি পছন্দ বিজ্ঞান সংস্কৃতি সবকিছু জলাঞ্জলি দিয়ে মুখ বুঝে বসে থাকতে হবে দিন দিন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে আমরা সবাই যেন বানের জলে ভেসে এসেছি কারো কিছু বলার নেই বেশি কিছু বললে হয় জঙ্গিরা কুপিয়ে মেরে ফেলবে অথবা কেউ মামলা দেবে তারপর জেলে যেতে হবে নো জামিন সংখ্যাগরিষ্ঠতার যাত্রাভিমান নিয়ে বছর দশেক আগে আওয়ামী লীগ দেশে কোনো আদিবাসী নেই বলে যেই রাজনীতি শুরু করেছিল সেটা অচিরেই দেশে কোনো সংখ্যালঘু নেই এই রাজনীতিতে ঠেকতে পারে সেই দিকেই কি যাচ্ছি না আমরা ধর্মীয় সংখ্যালঘু না থাকলে মূর্তি হলে ভেঙে দিন কিন্তু ভাস্কর্য ভাঙবেন না এই রাজনীতি করা অনেক সহজ হয়ে যাবে হেফাজতে ইসলামের নেতৃত্ব দলের কট্টরপন্থীদের হাতে গেছে হেফাজত এতদিন ছিল জামায়াতের মতো ধর্মীয় রাজনৈতিক দল নয় বরং একটি সাধারণ ধর্মীয় দল ইসলাম শিক্ষা ও ইসলাম প্রচারই ছিল তাদের মূল লক্ষ্য কিন্তু এখন দলটিতে কট্টরপন্থীদের আধিপত্য বিস্তার লাভ করেছে বাংলাদেশের রাজনীতির এই যে পরিবর্তন তা অনেকেরই দৃষ্টিগোচর হয়েছে রাজনীতিতে এই মেরুকরণটি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে এতকাল দেশে রাজনীতি সাম্প্রদায়িক ও অসাম্প্রদায়িক এই দুই ভাগে বিভক্ত ছিল আগে আমরা মুসলিম লীগ ও বিএনপির সাম্প্রদায়িক রাজনীতি দেখে এসেছি এই রাজনীতিও অনেক সময় গণতন্ত্রের বাধ্যবাধকতা মেনে চলত ঠিক যেমন ভারতে বিজেপির মতো সাম্প্রদায়িক দল ক্ষমতায় আছে কিন্তু তারা গণতন্ত্রের বিধি ব্যবস্থা এখনও মেনে চলছে কিন্তু বিজেপির মতো সাম্প্রদায়িক দলের পরিবর্তে যদি শিবসেনা বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক উপদলের মতো ধর্মান্ধ গোষ্ঠী ক্ষমতায় আসে তাহলে ভারতের অবস্থা কি দাঁড়াবে তা সহজেই অনুমেয় ধর্মান্ধতা কি ভয়ঙ্কর তা আমরা আফগানিস্তানে দেখেছি পাকিস্তানেও দেখেছি মার্কিন পৃষ্ঠপোষকতায় জিহাদিদের দ্বারা প্রতিষ্ঠিত তথা তথাকথিত ইসলামিক খেলাফতেও দেখেছি ভারতের মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ সহ কয়েকটি রাজ্যে শিবসেনা ও বজ্রঙ্গের দ্বারা দলিত ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর যে ভয়াবহ অত্যাচার চলেছে তাও আমরা দেখেছি একজন দরিদ্র মাংস বিক্রেতা তার দোকানে গরুর মাংস না রাখা সত্ত্বেও শিবসেনারা তাকে হত্যা করেছিল। পবিত্র করে না। এটা কেবল ধর্মের নাম ভাঙিয়ে অন্য ধর্ম ও মতের মানুষের ওপর নিষ্ঠুর নির্যাতন চালানোর হাতিয়ার মাত্র সাধারণ ফ্যাসিবাদের চাইতে ধর্মান্ধ ফ্যাসিবাদ মানবতার আরো বড় শত্রু অতীতে ইহুদি ও খ্রিস্টান মৌলবাদীরা তাদের নিজ নিজ ধর্মের নাম ভাঙিয়ে মানুষের ওপর চরম অত্যাচার চালাত ঈশ্বর দ্রোহিতার নামে জ্বলন্ত অগ্নিকুণ্ডে শুধু পুরুষদের নয় নারীদেরও পুড়িয়ে মারত তারা হেফাজতিদের খুশি করার জন্য সরকার অতিরিক্ত ছাড় দেওয়ার ফলে এদের ভেতর উগ্রপন্থীরা শক্তিশালী হয়েছে হেফাজতের দাবিতে পাঠ্যপুস্তক পাঠ্যসূচির পরিবর্তন সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য অপসারণ একটি সেকুলার গণতান্ত্রিক সরকারের জন্য ভয়ানক ভুল কাজ হয়েছে আওয়ামী লীগের মন্ত্রিসভায় কিছু হেফাজতি ও হেফাজতি মোনা মন্ত্রীও ঢুকে পড়েছেন মন্ত্রিসভায় শুধু বললে ভুল হবে আওয়ামী লীগের ভেতরই হেফাজত আছে যারা আওয়ামী লীগের বেশে এসব কাজ করছেন বিদেশে আন্তর্জাতিক পুরস্কার পাওয়া ঢাকার বাংলা ছবিকেও তারা দেশে প্রদর্শনের ছাড়পত্র দেয় না এই অজুহাতে যে এই ছবি দেখে মৌলবাদীরা উত্তেজিত হবে হেফাজতিদের তুষ্ট রাখার জন্য সরকারের যে পশ্চাৎ প্রসারণ নীতি তাই আজ সরকারের জন্য বুমেরাং হয়েছে হেফাজতের আমির আহমেদ শফির মৃত্যুর পর নতুন আমির হয়েছেন বাবু তিনি উগ্রপন্থী বলেই পরিচিত দলের ভেতর কু ঘটিয়ে তিনি আমির হয়েছেন আর আমির হয়েই তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হুমকি দিচ্ছেন তিনি কোথা থেকে এসব হুমকি দেওয়ার সাহস ও শক্তি পাচ্ছেন অনুসন্ধান করলে দেখা যাবে এর পেছনে গোপনে শক্তি যোগাচ্ছে উগ্র জঙ্গি গোষ্ঠীগুলো সরকার যদি মনে করে সরকার যদি মনে করে থাকে এই উগ্রবাদীদের মন জুড়িয়ে চলে তাদের রাজনৈতিক সমর্থন পাবে তাহলে দারুণ ভুল করবে এদের সঙ্গে আপোষের মাধ্যমে সরকার উগ্র বাদকে উস্কে দিচ্ছে আগামী নির্বাচনের আগেই দেখা যাবে বিএনপি ও জামায়াতের মরা ঘোড়াকে এই হেফাজতিরাই ঘাস খাওয়াচ্ছে এমনও গুজব শোনা যাচ্ছে আগামী নির্বাচনে যে বিরোধী দলের জোট গঠিত হবে তার নাম হবে ইসলামী জনতার জোট তবে কৌশলগত কারণে বিএনপি এই জোটের সামনে থাকবে না এরা একটি মৌলবাদী দলকে সামনে দাঁড় করিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে সরকার সময় থাকতে ভেবে দেখুক এই প্রস্তাবিত সামনের মৌলবাদী দলটি কারা হতে পারে গোটা বিষয়টি নিজস্ব দৃষ্টিভঙ্গির সেই দৃষ্টিভঙ্গি নিজ নিজ রাজনৈতিক চেতনা প্রসূত সেখানে বাস্তবতা কতটা অবাঞ্ছিত মাত্রার প্রতিফলিত তার চুলচেরা হিসাব প্রায় মেলে না আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি প্রত্যাশার রং তাকে রাঙিয়ে তোলে বাস্তবতা তখন প্রায় সময়ই কিছু ঘটে সেই সঙ্গে আমার বিশ্বাস আওয়ামী লীগ শ্রেণী চরিত্র পরিবর্তন করে ইসলামবাদের জোরালো আহ্বান হেফাজতকে হাতে নিয়ে ভোটারদের আকর্ষণ করার বৃথা চেষ্টা করেছে বৃথা মন জয় করতে চেষ্টা করেছে আওয়ামী লীগের উচিত ছিল সেকুলার মতাদর্শের সঠিক পন্থা নিজস্ব ধারায় বলিষ্ঠ প্রকাশ ঘটানো জলফিকে ইসলামবাদ নয় শেখ হাসিনার উচিত ছিল নিজেদের রাজনৈতিক মতাদর্শকে যুক্তি তথ্যে সমৃদ্ধ করে ভোটারদের কাছে আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরা তাতে করে কিছু সুফল ফলতেও পারত কৌশল নির্ধারণে তারা ভুল করেছেন আমার বিশ্বাস মধ্যম পন্থা থেকে ডানের ঝুলে ভুলের মাসুল হচ্ছে তাদেরকে আর তাই তাদের উচিত নীতি ও কৌশলের সঠিক পোস্টমর্টেম ভাস্কর্য একটি দেশের জাতির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ভাস্কর্য একটি শিল্পকর্ম হাজার বছরের মানুষের জীবন সংগ্রাম ভাস্কর্যের মাধ্যমে স্মরণীয় করে রাখা হয় আর ইতিহাস হচ্ছে জ্ঞানের সর্বোত্তম স্রোত যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যকে বুড়িগঙ্গায় ফেলতে চায় কিংবা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে তারা যে অপশক্তির বংশধর তারা যে মুক্তিযুদ্ধের বিরোধী এই ব্যাপারে আমার অন্তত কোন সন্দেহ নেই তারা সুযোগ পেলেই বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে তাদের সীমা ছাড়া স্পর্ধায় নীরব থাকা এবং তাদের সঙ্গে আপোষের পর আপোষ করার পরিণাম ভালো হবে না দেশব্যাপী শুধু বঙ্গবন্ধু নন একই সঙ্গে রবীন্দ্রনাথ লালন নজরুল জীবনানন্দ শাহ আব্দুল করিম প্রমুখ মনীষীর ভাস্কর্য নির্মাণ করে এই ধৃষ্টতার জবাব দিতে হবে আশকারা অনেক হয়েছে এবার রুখে দাঁড়ানোর বিকল্প নেই মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির সমূলে উৎপাটন ছাড়া বাংলাদেশের অস্তিত্বের ওপর এ আঘাতের বিচার যথেষ্ট নয় শেষ করছি সলিল চৌধুরীর লেখা দিয়ে এদেশ তোমার আমার আমরা ভরি খামার আমরা গরি স্বপন দিয়ে সোনার কামনায় সাম্প্রদায়িক ও ধর্মান্ধ মৌলবাদী শক্তিকে প্রতিরোধ করতে হলে শ্রমিক কৃষক মেহনতি মানুষের সংগ্রামকে বেগমান করতে হবে বেগবান করতে হবে একই সঙ্গে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার মানুষকেও ঐক্যবদ্ধ করে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই জোরদার করতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে